আবহমান বাংলার এই ছবিটি বলে দেয় শীতের সকাল। সাত সকালে গাছি ছুটছেন রস পাড়তে, এটি বাঙালির আদি চিত্র। সময়ের আবর্তন ও বহুবিধ বদলের ভেতর দিয়ে আমাদের অনেক কিছুই হারিয়েছে, কিন্তু বাঙালির এই ঐতিহ্যটুকু যেন রয়ে গেছে আগেরই মতো। এখানে প্রকৃতির সঙ্গে সব কিছু যেন মেলানো। এখন আর ছটি ঋতু আগের মতো পৃথক করা যায় না, তারপরও ঋতুর কোনো কোনো নিয়ামক খুঁজে পাওয়া যায় গ্রাম বাংলায়। যেমন আবহমান বাংলায় ঋতুর পালাবদল হয় দশ দিগন্তকে জানান দিয়ে। এখানে শীত আসা মানে সুমিষ্ট খেজুরের রস আর গুড়ের মিষ্টির আভা একটি জনপদে ছড়িয়ে পড়া। আর এই আভা ছড়ানোর কাজটি করছেন ঐতিহ্যবাহী আরেক পেশার লোকজন, যাদেরকে বলা হয় গাছি। অদ্ভুত, এরা এত পারদর্শী এদের কাজের ভিতরে, পায়ে কোনো কিছুর ব্যবহার ছাড়াই সে উঠে যাচ্ছে, পেছনে একটা বিশেষ তার নিজের বানানো একটা আংটার সাথে সে কলসটি ঝুলিয়ে, এবং কোনো সাপোর্ট ছাড়াই সে এক হাত দিয়ে গাছ ধরে রেখেছে আর এক হাতে নামাচ্ছে। একটা গাছ কদিন পরপর কাটেন? দূরে রস কেন্দ্রিক কাজগুলোতে সবচেয়ে দক্ষ। সুপ্রভাত বর্তমান কথার সকল দর্শকদের, আজ আমরা চলে এসেছি রাতনে। হ্যাঁ, আর এখানে সকাল সকাল আমরা পেয়ে গেছি খেজুরের রস বিক্রেতাকে, তার সাথেই এখন কথা বলে নিব। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে বিষ্ণু পাসমান। আচ্ছা, আজ কত বছর ধরে খেজুরের রস বিক্রি করেন? মোটামুটি 10-12 বছর ধরে বিক্রি করতে। বছরের জিনিস ভালো চাহিদা হয়, খায় লোক। সারা বছর কি হয়? সারা বছর তিনটা মাস হবে। কোন কোন মাস? এটা তোমার হচ্ছে অগ্রহণ, পুষ, মাঘ, ফাগুন, চৈত মাস অবধি, তারপর শেষ। আচ্ছা, এই সময় তো প্রচন্ড ঠান্ডা হয়, তো ঠান্ডার মধ্যেও কি এই সময় এই কাজগুলো করেন? হ্যাঁ, ঠান্ডার মধ্যে হয় এগুলা জিনিস, এগুলা জিনিস ঠান্ডাতে হয়। আচ্ছা, কখন উঠতে হয় তাহলে আপনাকে? এটাকে ভোরবেলা 4টার দিকে উঠতে হয় আর সকাল বিকেলবেলা 5টার দিকে উঠতে হয়। আর ভোরবেলা এই ঠান্ডাতেও আপনি উঠে এগুলো করেন? হ্যাঁ, এগুলো করি। কষ্ট হয় না? কষ্ট তো হবেই, অবশ্যই। কি করবো, কষ্ট তো করতে হচ্ছে। আচ্ছা, এটা তো এই কিছু কয়েকটা মাস এই খেজুর রস বিক্রি করেন, বাকি সময়গুলো কি করেন? বাকি সময় আপনার হচ্ছে তালের রস আবার আসবে। আবার তালের রস? হ্যাঁ, তালের রস হবে। আচ্ছা, ওগুলো আবার বিক্রি? হ্যাঁ, ওগুলো বিক্রি করি। আচ্ছা, এগুলো কোথায় কোথায় নিয়ে যাবেন? এটা নিয়ে যাবো গ্রামে, আনন্দ, সিন্তর, তরঙ্গপুর, গ্রামের ভিতরে? হ্যাঁ, গ্রামের ভিতরে, কালিয়াগঞ্জ। আচ্ছা, কত টাকা করে বিক্রি হয়? মোটামুটি ধরেন 300-400 টাকা বিক্রি হয়। 300-400 টাকা একদিনে? একদিনে। আমাদের মানে গ্রামে আছে তিনটা লোক আছে, আমাদের কাকা ভাই আছে, তিনজনই করে। আপনাদের জাত ব্যবসায়ী তাহলে? হ্যাঁ, আমাদের জাত ব্যবসায়ী। আপনার নাম? আমার নাম হচ্ছে বিষ্ণু পাসমান। সকাল সকাল ভোর হতে না হতেই খেজুরের রস সংগ্রহ করে সেটাকে বিভিন্ন গ্রামে গঞ্জে নিয়ে সেটা বিক্রি করেন ইনি, আর ইনার সাথেই আমরা এখন কথা বলে নিলাম, চলুন। খেজুরের রস বিক্রি করেন, তার সাথে তো খেজুরের ব্যাপারে শুনলাম, কিন্তু এখন শুনবো সামনেই তো ভোট রয়েছে, তো ভোটের হাওয়াটা কোন দিকে? সামনেই তো ভোট, তো হাওয়া কোন দিকে? হাওয়া তোমার এদিকে। এইদিকে মানে নতুন হাওয়া নাকি পশ্চিম হাওয়া ধরো? তাহলে নতুন দিকে হাওয়া বইছে। কি বলতে কি কি আমার দিদি না দাদা? এবার ভোটে দিদি দাদা? দাদা? হ্যাঁ দাদা। কেন মনে হচ্ছে?
দাদা মানে না দাদা মানে নরেন্দ্র মোদি হ্যাঁ বিজেপি তো কেন মনে হচ্ছে বিজেপি হ্যাঁ নরেন্দ্র মোদি মনে হচ্ছে তো গ্রামে কি আপনার মতো সবাই মোদি মোদি হওয়া সে তো না মোদি হওয়া তো যে যেটা সে সেটা দেয় আচ্ছা তো এই নতুন হাওয়া কেন মনে হচ্ছে রাজ্যে থাকেন দিদি হচ্ছে শাসনে রয়েছে কেন দাদার হাওয়া কেন মনে হচ্ছে এখন মোদি সরকার সবাকে মানে সাবসিডি দিচ্ছে তার জন্য তো হাওয়া লাগে কি সাবসিডি পেয়েছেন আপনি আমি তো কিছু পেয়নি পাবলিকগুলো পেয়েছে আচ্ছা 500 টাকা করে অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে এগুলা না আমি তো পাইনি আচ্ছা স্বাদের উৎসব প্রতিটি বাঙালি চায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টিকে থাক খেজুরের রসের গুড় পাটালি আর এই অধ্যায়গুলো এর জন্যে সরকারি বেসরকারি পর্যায়ে নেওয়া উচিত প্রয়োজনীয় সব উদ্যোগ